তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের বিধানসভা আমরা চাই সুষ্ঠুভাবে চলুক আলোচনায় সবাই অংশগ্রহণ করুক কিন্তু বিধানসভাতে অন্যরকম পোশাক পরে আসা আমাদের রুলস অফ প্রসিজিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেসে পরিষ্কার বলা রয়েছে বিধানসভার অভ্যন্তরে কি আচরণ হবে কে কি পোশাক করে আসবেন এবং পোস্টার প্ল্যাকার্ড এগুলো ডিসপ্লে করা যাবে না তা সত্ত্বেও আমি দেখেছি ওরা এই সব পড়ে এসেছিলেন আমি অনুরোধ করাতে ওরা খুলে ফেলেননি সেটা অন্য ব্যাপার কিন্তু তাছাড়া বিধানসভা যখন কার্য শুরু হওয়ার মুখে মুখে যেভাবে ওরা স্লোগান দিতে শুরু করলেন আমার বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা তো স্লোগান বন্ধ করলেন না যার জন্য বিধানসভার কাজ অত্যন্ত ব্যাহত হয়েছে সেই জন্য সরকার পক্ষ থেকে একটা রেজলিউশন এনেছে যে ওদের সাসপেন্ড করা হোক ছজনকে এবং ভোটে দিয়েছিলাম আমরা ভোটে পাস হয়ে ওদের সবাই ছজনকে সাসপেন্ড করা হয়েছে